नमस्कार बंधुरा, कुक लाइफ किचेने सकल के स्वागत जानाई। आज के बनाबो दूध पनीर। तार जोन्नो पनीरटा एइभावे टुकरो करे केटे निएछि। पचंद जा जे रकम पचंद से ही भाव पनर टुकड़ो को नबें। एबार एक पेस्ट कर काजू बादाम किशमिश चालमगज पोस्त टमेटो और काचा लंका दिए दुटो। हमें क्योंकि पनरटा खूब एक झाल करी कम बेसि अपन पचंद मतन झाल एखे देवें। जल दिए मिहि को एक पेस्ट कर नहीं कड़ाईते हमें हाफ चामचर मतन माखन और सदा तेल देव। हमें एखे माखन व्यवहार करो चाहले तर परिवर्ते घी व्यवहार करते पारे। बेस गरम हो गए एके एके किन्तु पनिरगुलो दिए भेजे नेब। और ये पनिरे किन्तु लवण व्यवहार करी तर कारण हमें एक पात्रे हल्का उष्ण गरम जल और ताते सामान्य एकटू लवण दिए रेखेछिलाम। और ये पनिरटा भेजे किन्तु ओई जले गरम उष्ण गरम जले राखब। ताते किन्तु पनिरटा खूब भालो सफ्ट थाके, खेतेओ असाधारण लागे। पनिरटा भाजा हो गेछे, आमि उष्ण गरम जले दिये पात्रटा तार मध्ये एके एके तुले रेखे देब। एबार ओई तेले आमि पेस्ट करे रेखेछिलाम जे पेस्टटा, सेई पेस्टटा दिए देब। एखाने बोले रखि पेस्टटा दिले किन्तु देवार पर किन्तु एकटु नाड़ाते हबे जतक्षण ना ए मशलाटा भालो करे कषे जाय आर ओखान थेके तेल छेड़े देय। আর এই সময় গ্যাসটা মিডিয়াম রাখব। তারপরে স্বাদমতো লবণ দেব, দিয়ে ভালো করে মশলাটা কষাব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, একে একে আমি পনির দিয়ে দেব। পনির দিয়ে আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে কষাব। আর এটা কিন্তু হালকা হাতে করতে হবে, এত পনিরটা ভেঙে না যায়। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সহজে পেয়ে যান। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। এটা কিন্তু রুম টেম্পারেচার ঠান্ডা করাই দুধ দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিলাম। আমার পনিরটা অল্প ছিল তাই জন্য আমি দুধটা কিন্তু পরিমাণ মতন দিয়েছি। এখানে পনির কম বেশি আপনারা বুঝে শুনেই দুধটা দেবেন। গ্রেভিটা যে যেরকম রাখবেন সেই বুঝেই দেবেন। আমি এখানে 5-7 মিনিট কুক করার পর আমি ঢাকনা খুলে সামান্য পরিমাণে চিনি, গরম মশলা আর ঘি দিয়েছি। দিয়ে আরেকটু হাতার সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব চামচের সাহায্যে। তারপরে ঢেকে 2 মিনিটের মতন রাখব। 2 মিনিট পর ঢাকনা খুলে রেডি হয়ে যাবে আমার দুধ পনির। খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও করার উৎসাহ দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী